फ्रेंड्स वेलकम टू माय चैनल भिडियोते मूलत आलोचना करब जो विषय से ह्यूमन रिप्रोडक्टिव सिस्टम विषय अलरेडी पूर्व आलोचना करें एक विशेष साइकेल चक्र कथा आलोचना करब जो बला है मेन्स्ट्रुअल साइकेल ओवरियन साइकेल बला जाए तो मेन्स्ट्रुअल साइकेल ओवरियन जो साइकेल से साइकेल काके बोले कादेर क्षेत्र देखा जाए এবং এই সাইকেলটা যখন হয় তখন কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সেইগুলোর বিষয়ে আমরা এক এক করে জানব। তা প্রথমে আমরা যেটা জানব সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, এটা দেখা যায় কাদের না, এটা মূলত ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ প্রাইমেটস ফিমেল অর্থাৎ ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্গত যে প্রাইমেট বর্গ আছে সেই প্রাইমেট বর্গের অন্তর্গত সমস্ত ফিমেলদের ক্ষেত্রে দেখা যায়। সেই প্রাইমেট ফিমেলদের মধ্যে মূলত কারা পড়ে না, এক নম্বর তো হিউম্যান ফিমেল অর্থাৎ মানুষের যে স্ত্রী প্রাণী তাদের ক্ষেত্রে দেখা যায়, এছাড়া এপসদের ক্ষেত্রে দেখা যায়। এপস ফিমেল, এপস বলতে মূলত গরিলা, চিম্প্যাঞ্জি, ওরাংওটাং এদেরকে বোঝানো হচ্ছে। তাহলে এটা মূলত প্রাইমেটস বর্গের অন্তর্গত যেসব ফিমেল প্রাণী আছে মানে হিউম্যান ফিমেল আর এপস ফিমেলদের ক্ষেত্রে দেখা যায়। বাকিদের কিন্তু এই চক্রটা, এই যে রিপ্রোডাকটিভ সাইকেল, এটা দেখা যায় না। তাদের ক্ষেত্রে দেখা যায় ওয়েস্টার সাইকেল বা ঋতু চক্র, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। দেন যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলটা যদি কাকে বলে বলা হয় তাহলে আমরা বলবো যে সাইক্লিক্যাল চেঞ্জ টেক প্লেস ইন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ স্ত্রী জননতন্ত্রের বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে যে চক্রাকার পরিবর্তন লক্ষ্য করা যায় সেই সাইক্লিক্যাল চেঞ্জটাকেই আমরা কিন্তু বলবো মেনস্ট্রুয়াল সাইকেল বা ওভারিয়ান সাইকেল। এবং এটা মূলত কেন হয় না, ইটস প্রিপেয়ার ফিমেল ফর ফার্টিলাইজেশন and pregnancy অর্থাৎ নিষেক এবং গর্ভ সঞ্চারের জন্য স্ত্রীরা কিন্তু উপযোগী হয়ে ওঠে এই চক্রাকার চেঞ্জগুলোর মাধ্যমে, যেটা কি আমরা একত্রে মেনস্ট্রুয়াল সাইকেল বা ওভারিয়ান সাইকেল বলছি। তা এই রূপ নামকরণের কারণ কি না সেটা আমরা এই টাইম পিরিয়ডটা দেখলেই বুঝতে পারবো। যে সময়কাল এই সাইক্লিক্যাল চেঞ্জটার যে টোটাল সময় লাগে সেটা হচ্ছে 28 ডেজ অর্থাৎ 28 দিন, যেটা প্রায় আমরা এক মাসের সমতুল্য বলতে পারি। এবং এক মাস, এ মান্থ বলতেই বোঝানো হয় মেনসাম, সেখান থেকেই কথাটা এসছে মেনসাম থেকেই মেনস্ট্রুয়াল সাইকেল। আর যেহেতু এই সাইকেলটা যখন চলে তখন ওভারি অর্থাৎ ডিম্বাশয়ের ভেতরে কিন্তু বেশ কিছু পরিবর্তন ঘটে, সেই জন্য এটাকে ওভারিয়ান সাইকেলও কিন্তু বলা যেতে পারে। এবার প্রশ্ন হলো যেটা, সেটা হচ্ছে এই যে রিপ্রোডাক্টিভ সাইকেল যেটা কেবলমাত্র ফিমেল আর এপস ফিমেলদের ক্ষেত্রে দেখা যায়, হিউম্যান ফিমেল আর এপস ফিমেলদের ক্ষেত্রে, তা এই সাইকেলটা স্টার্ট হয় কখন থেকে না, ইট স্টার্ট অ্যাট পিউবার্টি ফেজ অর্থাৎ পিউবার্টি দশা থেকে মূলত এই সাইকেলটা স্টার্ট হয়। তার মানে যেটা আমরা দেখেছি ফিমেলদের ক্ষেত্রে এটা ওই 9-12 ইয়ার্স বলা যেতে পারে, এটা ভ্যারিয়েবল। এই সময় থেকে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলটা স্টার্ট হয়। এরপর স্টার্ট হওয়ার পর কিন্তু দুটো টাইম আছে যখন সেটা সাসপেন্ডেড থাকে বা সেটা অ্যারেস্ট অবস্থায় থাকে,
suspended during pregnancy and may remain suspended during lactation period. অর্থাৎ দুটো টাইম মূলত রিপ্রোডাক্টিভ সাইকেলটা স্টপ থাকে বা অ্যারেস্ট অবস্থায় থাকে বা সাসপেন্ডেড থাকে, একটা হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডের সময়, দেন আর একটা হচ্ছে আফটার বার্থ অর্থাৎ ল্যাকটেশন পিরিয়ড অর্থাৎ পারচুয়েশনের পর থেকে ছয় মাস কাল সময় পর্যন্ত, তবে তখন কিন্তু সাসপেন্ডেড থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সেটা বলা হচ্ছে মে রিমেন সাসপেন্ডেড ডিউরিং ল্যাকটেশন পিরিয়ড, কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডের সময় এটা অবশ্যই সাসপেন্ডেড থাকবে, তার কারণ তখন রিপ্রোডাকশনে উপযোগী হয়ে ওঠার প্রয়োজন কিন্তু থাকে না, তার কারণ তখন অলরেডি কিন্তু এমব্রিওটা ডেভেলপ করছে ইউটেরাস বা ওম্বের মধ্যে, তার এই দুটো টাইম কিন্তু স্টপ হয় বা সাসপেন্ডেড থাকে। আর পার্মানেন্টলি স্টপস অ্যাট মানে পুরোপুরি বন্ধ হয়ে যায় 50 to 58 ইয়ার্স অর্থাৎ 50 থেকে 52 বছর বয়সের পর থেকে কিন্তু পার্মানেন্টলি একদম পুরোপুরি ওভারিয়ান সাইকেল বা মেনস্ট্রুয়াল সাইকেল কিন্তু স্টপ হয়ে যায়, এবং স্টপ হয়ে যাওয়ার সাথে সাথে ফিমেল বডির মধ্যে বেশ কিছু কিন্তু চেঞ্জ লক্ষ্য করা যায়। তার মানে এটা স্টপ হয়ে যাওয়া মানে ফিমেল যে সেক্স হরমোন যেটার নাম হচ্ছে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন, যে দুটোর মধ্যে কিন্তু ইস্ট্রোজেনের পরিমাণ খুবই কমে যায়, আর ইস্ট্রোজেনের পরিমাণ কমে যায় বলে কি হয় না আমরা কিন্তু টেস্টোস্টেরন যেটাকে মেল সেক্স হরমোন বলা হয়েছে সেটা কিন্তু ফিমেল বডির মধ্যেও থাকে, তা আফটার 52 ইয়ার্স যেটা হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেনের লেভেলটা এতটাই বেশি কমে যায় যে তখন কিন্তু সামান্য পরিমাণে যে টেস্টোস্টেরন থাকে সেইটাই তখন নিজের প্রভাব খাটাতে থাকে, অর্থাৎ তখন কিন্তু ফিমেল বডির ক্ষেত্রে ফেসিয়াল হেয়ার গ্রো করতে থাকে। এছাড়া বেশ কিছু মেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল দুই রকমেরই কিন্তু চেঞ্জ লক্ষ্য করা যায়। এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে এই যে টোটাল সাইকেলটা, এই সাইকেলটা কিন্তু আরেকটা বিষয় পার্মানেন্টলি যে স্টপ হয়ে যায় এটাকে বলা হয় মেনোপজ। আর এটা স্টার্ট হওয়াকে যে পিউবার্টি ফেজে স্টার্ট হয় স্টার্ট হওয়াকে বলা হয় মেনার্কি। এই দুটো খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন, মেনস্ট্রুয়াল সাইকেলের স্টার্ট হওয়াটাকে মেনার্কি আর পার্মানেন্টলি স্টপ হয়ে যাওয়াটাকে মেনোপজ বলা হয়ে থাকে। আচ্ছা, এরপর এই যে সাইকেলটা রিপ্রোডাক্টিভ সাইকেল যেটা ফিমেলদের মধ্যে হয় এটা কিন্তু চারটি ফেজের মাধ্যমে সম্পন্ন হয়। ফেজেস, এক নম্বর হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ বা এটাকে ব্লিডিং ফেজে বলা হয়, যেটা কতদিন স্থায়ী হয় না এটা মূলত 1 থেকে 5 দিন, 1 to 5 days, 1 থেকে 5 দিন অর্থাৎ মোট 5 দিন ধরে কিন্তু এই ফেজটা চলতে থাকে। নাম্বার সেকেন্ড, দুই নম্বর হচ্ছে ওভিউলেটারি ফেজ বা ওভিউলেটারি ফেজ, এই ফেজটার আরেক নাম হচ্ছে প্রলিফারেটিভ ফেজ। এটা এটা মূলত কতদিন থেকে কতদিন পর্যন্ত স্টে করে না, এটা 6 to 13 days অর্থাৎ 6 থেকে 13 দিন পর্যন্ত ফেজটাকে বলা হচ্ছে ওভিউলেটারি ফেজ এবং প্রলিফারেটিভ ফেজ। ওভিউলেটারি বলার কারণ এখানে কিন্তু ওভারির মধ্যে বেশ কিছু চেঞ্জ দেখতে পাবো, আর প্রলিফারেটিভ প্রলিফারেটিভ ফেজ কথাটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে তার কারণ এখানে কিন্তু যে ইউটেরাস বা ওম সেটার কিন্তু বৃদ্ধি বা গ্রোথ হতে থাকে, সেই জন্য প্রলিফারেটিভ কথাটা বলা হচ্ছে। আমরা অলরেডি বলেছি যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কিন্তু চেঞ্জগুলো লক্ষ্য করা যায়, যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেইনলি দুটো পার্টে চেঞ্জ হয়, এক হচ্ছে ইউটেরাস বা ওম বা জরায়ু আর সেকেন্ড হচ্ছে ওভারি বা ডিম্বাশয়।
নাম্বার থার্ড, তৃতীয় নম্বর ফেজটাকে বলা হয় ওভিউলেশন, ওভিউলেশন ফেজ বলা যেতে পারে, যেটা কিন্তু কয়েকদিন ধরে না, এটা পুরোপুরি একদম 14 ডে। একটা আদর্শ মেনস্ট্রুয়াল সাইকেল 28 ডেজ এর হয়, 28 দিনের হয়, তার ঠিক মিড লাইন যেটাকে বলা হয়, মানে মাঝখানের যে দিনটা 14th ডে, সেই সময় কিন্তু কি হয় না, ওভিউলেশন হয়। অর্থাৎ আমরা পড়েছি ওভিউলেশন মানে হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল থেকে সেকেন্ডারি ওসাইটটা কিন্তু বেরিয়ে আসে। চার নম্বর এবং লাস্ট যে স্টেজ বা দশা বা ফেজ বলা যেতে পারে, সেটা হচ্ছে লিউটিয়াল ফেজ, বা এটাকে বলা যেতে পারে লিউটিয়াল ফেজ, লিউটিয়াল ফেজ বা এটাকে বলা যেতে পারে রিপেয়ারিং ফেজ, যেটা মূলত ওই 15 দিন থেকে 15তম দিন থেকে 28 দিন, মানে বাকি যে সময়কালটা পড়ে রয়েছিল। এরপর মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 28 দিনের সাইকেল, যেটাকে চারটে ভাগে ভাগ করা হয়েছে, চারটে ফেজে, নাম্বার ওয়ান মেনস্ট্রুয়াল ফেজ, তখন মেনস্ট্রুয়েশন হয়, অর্থাৎ ব্লিডিং হতে থাকে, ভ্যাজাইনার মধ্যে দিয়ে কিন্তু একটি বিশেষ তরল পদার্থ খরিত হতে থাকে, তার মধ্যে কি কি থাকে সেটা আমরা আলোচনা করলেই বুঝতে পারবো। দেন সেকেন্ড যে ফেজটা সেটাকে বলা হয়েছে ওভিউলেটরি ফেজ বা প্রলিফারেটিভ ফেজ, থার্ড ফেজটা হচ্ছে ওভিউলেশন ফেজ, আর লাস্ট হচ্ছে লিউটিয়াল ফেজ। সে চারটে ফেজে কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অন্তর্গত ইউটেরাস আর ওভারির মধ্যে কি কি চেঞ্জ হয় সেগুলো মূলত আমরা একটা লেখচিত্রের সাহায্য নিয়ে বোঝার চেষ্টা করব। তার জন্য প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে ফেজগুলোকে রাখছি একদম তলাতে, তারপরে আমরা করছি কি না চেঞ্জেস ইন ইউটেরাস, অর্থাৎ জরায়ুতে কি কি পরিবর্তন হয় সেটা আমরা দেখব। দেন এই পরিবর্তনগুলো করানোর পিছনে ওভারিয়ান হরমোন, অর্থাৎ ডিম্বাশয় থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় তাদের একটা ভূমিকা আছে, সেইটা আমরা পড়ব। এছাড়া চেঞ্জেস ইন ওভারি, ডিম্বাশয়ের ভেতরে কি পরিবর্তন হয় সেটা আমরা দেখব। এছাড়া আমরা পিটুইটারি অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনগুলোর লেভেলের কি পরিবর্তন হয় সেটা দেখব। টোটাল চেঞ্জগুলো কিন্তু হরমোনগুলোর কারণেই হয়, তা সেইগুলোর মাত্রা কখন বাড়ে কমে প্রত্যেকটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যান্টেরিয়র পিটুইটারি আমরা বসে সুবিধার তার একবার লিখে নিলাম এখানে। আচ্ছা, প্রথমে যেটা হয়, প্রথম আমরা পড়েছি যে 1 থেকে 5 দিন, 1 to 5 days, এই যে সময়কালটা, এই সময়কালের যে ফেজটা সেটাকে বলা হয় মেনস্ট্রুয়াল ফেজ। এই মেনস্ট্রুয়াল ফেজে কি হয় না, মূলত এই মেনস্ট্রুয়াল ফেজে ইউটেরাসের মধ্যে আমরা যে চেঞ্জটা দেখতে পাবো সেটা হচ্ছে ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম নামক লেয়ার সেটা কিন্তু এর পূর্বে যে সাইকেলটা হয়েছিল সেই সাইকেলের একদম শেষে পুরোপুরি একদম মোটা থিক হয়ে থাকে, প্রায় 5 মিলিমিটার থিক হয়ে থাকে, এবং বিভিন্ন প্রকার গ্ল্যান্ডস এবং ব্লাড ভেসেল যুক্ত হয়ে একটা মোটা পুরু স্তর তৈরি করে। সেই স্তরটা কিন্তু এই মেনস্ট্রুয়াল ফেজে এন্ডোমেট্রিয়াম নামক স্তরটা ইউটেরাস থেকে বিচ্ছিন্ন হয়ে কিন্তু আস্তে আস্তে কি হয় না, দেহের বাইরে কিন্তু বেরোতে থাকে, ভ্যাজাইনাল যে ওপেনিং সেখান দিয়ে কিন্তু দেহের বাইরে বেরোতে থাকে। অর্থাৎ তার সাথে সাথে আর কি থাকে, তাহলে মেনস্ট্রুয়েশন হওয়া মানে হচ্ছে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারের সেলগুলো বেরিয়ে আসবে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছুটা ব্লাড থাকবে, এবং অবশ্যই কিন্তু পূর্বের যে সাইকেল ছিল 28 দিনে যে সাইকেল, এটা তো পরপর হতে থাকে, পূর্বের সাইকেলে তৈরি হওয়া কিন্তু ওভামটা দেহের বাইরে বেরিয়ে আসবে। এবার প্রশ্ন, এই ব্যাপারটা ঘটে কেন, এটা ঘটার পেছনে কিন্তু ওভারিয়ান হরমোনের একটা ব্যাপার রয়েছে,
সেটা কি না প্রজেস্টেরন প্রজেস্টেরন হরমোন আমরা দেখে পি সাইন দিয়ে বোঝাচ্ছি সেই প্রজেস্টেরনের হরমোনের কিন্তু লেভেলটা এই সময় থাকে কিন্তু খুবই লো একদমই খুব কম থাকে লো লেভেল অফ প্রজেস্টেরন লো লেভেল অফ প্রজেস্টেরন এই লো লেভেল অফ প্রজেস্টেরন প্রজেস্টেরনের মাত্রা কমে যাওয়ার কারণেই কিন্তু ওই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে ইউটারাসটা ধরে রাখতে পারে না সেটা কিন্তু ক্ষয়ে দেহের বাইরে বেরিয়ে যেতে থাকে যেটাকে আমরা মেনস্ট্রুয়েশন বলছি সেই জন্য ফেজটার নাম দেওয়া হয়েছে মেনস্ট্রুয়াল ফেজ এই যে প্রজেস্টেরনের লো লেভেল সেটা কিন্তু কি করে না এই ব্যাপারটা অ্যান্টেরিয়র পিটুইটারিকে কিন্তু উদ্দীপিত করে খুব ভালো করে এটা খেয়াল রাখতে হবে এই যে প্রজেস্টেরনের লেভেলটা কমে গেছে সেটা কিন্তু পিটুইটারিকে উদ্দীপিত করছে উদ্দীপিত করার সাথে সাথে পিটুইটারি কি করে না পিটুইটারি কিন্তু এফএসএইচ ক্ষরণ করতে শুরু করে ফলিকল স্টিমুলেটিং হরমোন তাহলে সেটা কখন হয় না এই ফেজটার কিন্তু শেষ থেকে স্টার্ট হয়ে যায় তাহলে এখানে আমরা এটা ইউটেরাসের লেয়ারটা দেখতে পাচ্ছি একদম পাতলা লেয়ার কোনো খাস টাস কিছু নেই এখানে দেখা যাচ্ছে প্রজেস্টেরনের লো লেভেলটা মূলত এটা করিয়েছে মেনস্ট্রুয়েশন এবং তার সাথে সাথে কিন্তু ইস্ট্রোজেনের লেভেলটাও কিন্তু এখানে লোই থাকে ইস্ট্রোজেনের লেভেল সেটাও লো থাকে তবে স্টিমুলেট করেছে কিন্তু প্রজেস্টেরনের লো লেভেলটা এই সময় কিন্তু ওভারির ভেতরে বিশেষ কোনো চেঞ্জ লক্ষ্য করা যায় না কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না এবং পিটুইটারি থেকে যেহেতু অলরেডি এই দশাটা হওয়ার পরে ফেসএইচ করতে শুরু করেছে তার আগেটাই কিন্তু এফএসএইচ এই লেভেলটা লো থাকে এবং এলএইচ এরও কিন্তু লেভেলটা লো থাকে এই হয়ে গেল প্রথম ফেজটা মেনস্ট্রুয়াল ফেজ এবার সেকেন্ড ফেজটা আমরা যদি চলে আসি যেটা 6 থেকে 13 দিন পর্যন্ত স্থায়ী হয় যেটাকে বলা হয় ওভিউলেটরি ফেজ সেই সময়টা কি হয় না ওভিউলেটরি ফেজে কিন্তু এই যে ইউটেরাসের যে ওয়ালটা ছিল এন্ডোমেট্রিয়াম ওয়াল সেটা কিন্তু আস্তে আস্তে কি হয় না আস্তে আস্তে কিন্তু পুরু হতে থাকে এবং হালকা খাঁজ বিশিষ্ট হয় এবং এর ভেতরে কিন্তু এটা মোটামুটি ওই 2 থেকে 3 মিলিমিটার ঠিক হয় এবং ব্লাড ভেসেল রক্তবাহ কিন্তু তৈরি হতে থাকে এই হলো ইউটেরাসের পরিবর্তন এবারে কি এফএসএইচ অ্যান্টেরিয়র পিটুইটারি ক্ষরণ করতে শুরু করেছে অর্থাৎ এই জায়গাটা এসে কিন্তু এফএসএইচ এর লেভেলটা হয়ে যায় হাই হাই লেভেল অফ এফএসএইচ এফএসএইচ হরমোনের মাত্রাটা কিন্তু ওখানে বেড়ে যায় এবং সেই এফএসএইচ এসে কি করে না এফএসএইচ কিন্তু প্রাইমারি ফলিকেল তাকে উদ্দীপিত করে প্রথমে সেকেন্ডারি ফলিকেল তৈরি করে এবং সেই সেকেন্ডারি ফলিকেল থেকে আলটিমেটলি তৈরি হয় কি না ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেল গ্রাফিয়ান ফলিকেল তৈরি করেছে তাহলে ওভারির মধ্যে কিন্তু চেঞ্জ লক্ষ্য করা যায় ওভিউলেটরি ফেজটাতে সেই জন্য নামটা বলা হয়েছে ওভিউলেটরি ফেজ আর প্রলিফারেটিভ বলা হচ্ছে তার কারণ এখানে ইউটেরাসের কিন্তু আস্তে আস্তে থিকনেসটা ক্রমশ বাড়ছে তার ভেতরে ব্লাড ভেসেল এবং বিভিন্ন প্রকার গ্ল্যান্ডও কিন্তু তৈরি হচ্ছে এটা গ্ল্যান্ডিউলার হয়ে যায় গ্রন্থিময় কিন্তু হয় ওভারির মধ্যেই মেইন চেঞ্জটা ঘটছে প্রাইমারি ফলিকেল সেকেন্ডারি ফলিকেলে দেন সেকেন্ডারি ফলিকেল কিন্তু গ্রাফিয়ান ফলিকেল রূপান্তরিত হচ্ছে এটা কে করাচ্ছে না ওই যে অ্যান্টিডিয়ার পিটু এপিসেজ ক্ষরণ করছে সেই এপিসেজ কিন্তু এই পরিবর্তনটা ঘটাচ্ছে এই সময় কিন্তু এলএইচ এর মাত্রাটা লোই থাকে এলএইচ কিন্তু কম মাত্রাতেই থাকে এফএসএইচ এর মাত্রাটা কিন্তু হাই হয় এই যে গ্রাফিয়ান ফলিকেল তৈরি হলো এই গ্রাফিয়ান ফলিকেল কি করে না এই গ্রাফিয়ান ফলিকেল কিন্তু প্রজেস্টেরন ক্ষরণ করতে শুরু করে সরি এই গ্রাফিয়ান ফলিকেল হচ্ছে ইস্ট্রোজেন ক্ষরণ করতে শুরু করে যার ফলে কি দেখা যায় না এই দশাটা এসে কিন্তু ইস্ট্রোজেনের মাত্রাটা ক্রমশ কিন্তু বাড়তে থাকে প্রজেস্টেরন ক্ষরণ করার জন্য কর্পাস লুটিয়ামের দরকার সেটা কিন্তু এখনো তৈরি হয়নি তাই প্রজেস্টেরন লেভেলটা কিন্তু লোই থাকে তাহলে হরমোন ওভারিয়ান হরমোন দুটোর চেঞ্জ কি দেখলাম না ইস্ট্রোজেন তার লেভেলটা ক্রমশ বাড়ছে তার কারণ গ্রাফিয়ান ফলিকেল ইস্ট্রোজেন হরমোন তৈরি করছে কিন্তু প্রজেস্টেরনটা কিন্তু এখনো লো লেভেলই আছে আর এখানে আমরা অ্যান্টিরিয়র পিটুইটারি হরমোনগুলো দেখে নিয়েছি এফএসএইচ এর মাত্রাটা বেড়েছে তাই ওটার কিন্তু লেভেলটা হাই
কিন্তু এলএইচ এর যে লেভেল সেই লেভেলটা কিন্তু লোই এখনো রয়েছে। তাহলে ওভিওভেটারি ফেজ কিন্তু কমপ্লিট। এরপর নেক্সট যে ফেজটা হয় সেটা কিন্তু এক একদিনের দশা, যেটাকে বলা হয় ওভিউলেশন ফেজ। ওভিউলেশন ফেজ যেটা মূলত 14th ডেতে হয়, একদম সাইকেলটা 28 ডেজ এর যে সাইকেল তার একদম মিড পয়েন্টে হয়। এবং এটা কিন্তু এই দিন সংখ্যাটা কিন্তু ভ্যারিয়েবল, এটা 29-30 হতে পারে। কিন্তু সবসময় একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে 28-29-35 যাই হোক না কেন, ওভিউলেশনের পর থেকে কিন্তু 14 দিন সময় অবশ্যই লাগবে। যদি কারোর ক্ষেত্রে সময়টা কম হয় মানে 27 দিনের হয়, তার মানে কিন্তু তার এই দিকে ওভিউলেশনের পর থেকে 14 দিন এটা ম্যান্ডেটরি, এটা কিন্তু থাকবেই। তাহলে তার এই দিকের কিন্তু একদিন কম হবে, একদিন কম হবে। আবার কারো যদি বেশি হয় তাহলে এই দিকটাতে অর্থাৎ এই 14 দিনের আগের যে দিনগুলো সেইগুলোর মধ্যেই কিন্তু একদিন বা দুদিন বাড়তে পারে। এইটার পর থেকে কিন্তু একদম ফিক্সড 14 দিনই কিন্তু সাইকেলটা থাকবে, স্টে করবে, তারপর আবার নতুন সাইকেল স্টার্ট হবে। তো ওভিউলেশন ফেজে কি হয় না, কিন্তু গ্রাফিয়ান ফলিকল এখান থেকে ওভিউলেশন হয়। আচ্ছা, ওভিউলেশন হতে গেলে আমরা জানি কি না, এলএইচ হরমোনের প্রয়োজন। তা কি হয় না, এই যে এফএসএইচ এর মাত্রাটা হাই, এটা কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারিকে উদ্দীপিত করে। উদ্দীপিত করে কি বলে না, বলে এফএসএইচ এর মাত্রাটা কমাতে এবং এলএইচ হরমোনের কিন্তু ক্ষরণ বাড়াতে। অর্থাৎ পিটুইটারি কিন্তু এলএইচ ক্ষরণ করে, সেই এলএইচটা এসে লিউটিনাইজিং হরমোন এসে কিন্তু গ্রাফিয়ান ফলিকেল থেকে ওভিউলেশন ঘটিয়ে দেয়, মানে সেকেন্ডারি উসাইটটা কিন্তু বেরিয়ে যায়। এটা কিন্তু এখনো ডিম্বাণু হয়নি, এটা সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইট বেরিয়ে যাওয়া মানে এটা যেটা তৈরি হলো এটা কি, এটা হচ্ছে কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম তৈরি করে। তাহলে যে ডিম্বাণু বেরিয়ে যাওয়ার, ডিম্বাণু বা এটাকে বলতে পারি সেকেন্ডারি উসাইট, এটা বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার সাথে সাথে কি হয় না, যে কর্পাস লিউটিয়াম এ কিন্তু প্রোজেস্টেরন ক্ষরণ করতে শুরু করে এবং তার সঙ্গে সামান্য পরিমাণে ইস্ট্রোজেনও কিন্তু ক্ষরণ করে। তাই এই যে ওভিউলেশন ফেজ, এই জায়গাটা এসে কিন্তু দেখা যায় কি না, এই জায়গায় কিন্তু প্রোজেস্টেরনের লেভেলটা ক্রমশ বাড়তে থাকে, ইস্ট্রোজেনের লেভেলটা কিন্তু বাড়ে না, মোটামুটি একটা থাকে, একদম কমেও না। কারণ কর্পাস লিউটিয়াম সামান্য পরিমাণে কিন্তু ইস্ট্রোজেন ক্ষরণ করে, মেইনলি প্রোজেস্টেরন করলেও ইস্ট্রোজেন সামান্য করে, তবে লেভেলটা একদম লো নয়, মোটামুটি একটা থাকে। আর আমরা যদি অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন গুলো দেখি, তাহলে এলএইচ ক্ষরণ বন্ধ হয়ে গেছে মানে সরি এলএইচ ক্ষরণ শুরু হয়েছে মানে এলএইচ এর মাত্রাটা কিন্তু হঠাৎ করে বেড়ে যায় এবং এটাকে বলা হয় এলএইচ সার্জ। এলএইচ সার্জ কি না, আফটার ওভিউলেটরি ফেজ দেখা যায় সাডেনলি লিউটিনাইজিং হরমোনের মাত্রাটা কিন্তু বেড়ে যায়। কেন না, অ্যান্টেরিয়র পিটুইটারি তখন এলএইচ ক্ষরণ করছে, এফএসএইচ ক্ষরণের মাত্রা কমিয়ে দিয়েছে, তাই তার মাত্রাটা কিন্তু কমে যেতে শুরু করে, লো হয়ে যায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি হাই এলএইচ এর লেভেলটা কিন্তু এখানে হাই রয়েছে। এরপর তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আর একটা বিষয়, ইউটেরাসের মধ্যে কি পরিবর্তন হয় না, ইউটেরাসের যে ওয়াল সেটা থিকনিংটা এখানে কিন্তু একদিনের তো দশা একই রকম থাকে, আরো বেশি ব্লাড ভেসেল দেখা যায়, সংখ্যাটা একটু বেড়ে যায় এবং থিকনেসটা কিন্তু 2-3 মিলিমিটার মতন হয়। এরপর লাস্ট যে ফেজটার কথা আমরা পড়বো, যেটা ওই 14 দিনের পর থেকে বাকি যে 28 দিন সেটা মধ্যে স্টে করে, সেই ফেজটার নাম হচ্ছে লিউটিয়াল ফেজ। লিউটিয়াল ফেজ এটা 15-28 ডেজ। এই সময়টা কি হয় না, এই যে সেকেন্ডারি উসাইট তৈরি হলো সেটা যদি স্পার্মের সঙ্গে মিলিত হয় অর্থাৎ ফার্টিলাইজেশন হয়, তাহলে কিন্তু কর্পাস লিউটিয়াম স্টে করে যাবে, পারসিস্ট করে যাবে এবং প্রোজেস্টেরন হরমোন ক্রমশ ক্ষরণ করতে থাকবে। তাতে কি হবে না, তাতে দেখা যাবে যেটা সেটা হচ্ছে ইউটেরাসের যে ওয়াল সেটা প্রচুর কিন্তু ঠিক হয়ে যাবে, প্রচুর মানে প্রায় 5 মিলিমিটার মতন ঠিক, এবং এর মধ্যে প্রচুর রক্তবাহ তৈরি হবে, বিভিন্ন প্রকার গ্ল্যান্ড তৈরি হবে অর্থাৎ গ্রন্থিময় এবং রক্তবাহ যুক্ত হয়ে যাবে, যাতে সেটা ইমপ্ল্যান্টেশনের উপযোগী হয়। তবে ব্যাপারটা তখনই হবে যখন দেখা যাচ্ছে কি না, যখন কিন্তু ফার্টিলাইজেশন সম্পন্ন হবে, যদি সম্পন্ন না হয় তখন কিন্তু কর্পাস লিউটিয়াম পরবর্তীতে দেখা যায় কি না, কর্পাস অ্যালবিকান্স রূপান্তরিত হয়, আর সেটা যদি হয় তাহলে প্রোজেস্টেরনের লেভেলটা যেখানে হাই হয়েছিল সেই লেভেলটা কিন্তু নিচে যদি হয় তাহলে উপরেই থাকবে, আর নিচে না হলে যেহেতু কর্পাস লিউটিয়াম নষ্ট হয়ে যাবে তাই প্রোজেস্টেরনের লেভেলটা কিন্তু আবার লো হয়ে যাবে, আর ইস্ট্রোজেনের লেভেলটাও কিন্তু একই রকম ভাবে এই জায়গাটায় লোই থাকবে।
তাহলে যেহেতু এখানে যেটা হয়েছে কর্পাস লিউটিয়াম তৈরি হয়েছে ফার্টিলাইজেশন হলে সেটা তো পারসিস্ট করতে হবে তার জন্য এলএইচ হরমোনের কিন্তু থাকা দরকার অর্থাৎ ফার্টিলাইজেশন হলে এর মাত্রাটা হাই থাকবে যদি না হয় তখন কিন্তু এটা আবার লো হয়ে যাবে এলএইচ হরমোনের মাত্রা তখন তখন তার কর্পাস লিউটিয়াম থাকবে না এফএসএইচ এর মাত্রা তো অলরেডি কম ছিল এবং কমই থাকবে তার কারণ এখানে কিন্তু পিটুইটারি এফএসএইচ করণ করছে না তখন অলরেডি কিন্তু ফলিকেলের ডেভেলপমেন্ট হয়ে তৈরি হয়ে গেছে সেকেন্ডারি ওসাইট তাই আর এফএসএইচ খরিত হবে না আবার যখন নিউ আর একটা সাইকেল শুরু হবে তখন এফএসএইচ খরিত হয়ে ফলিকেলের যে ডেভেলপমেন্ট সেগুলো কিন্তু করতে সাহায্য করবে এই হয়ে গেল টোটাল কিন্তু মেনস্ট্রুয়েশন সাইকেলের ফেজগুলো আর একবার ছোট করে আমরা সামারি করে নিই তাহলে একদম প্রথম দশাটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ এই মেনস্ট্রুয়াল ফেজ এক থেকে পাঁচ দিন স্থায়ী হয় তখন ইউটেরাসের থিকনিংটা কিন্তু খুবই কম থাকে এবং এই সময় কিন্তু মেনস্ট্রুয়েশন হয় মেনস্ট্রুয়েশন মানে যেটাকে ভেজাইনাল ব্লিডিং বলা হয় যার মাধ্যমে এন্ডোমেট্রিয়াম স্তরে কোষ কিছুটা পরিমাণ ব্লাড আর কিন্তু পূর্বের যে সাইকেল সেই সাইকেলে তৈরি হওয়া ওভামটা দেহের বাইরে বেরিয়ে যায় এবং এটা কেন হয় না এটা মূলত লো লেভেল অফ প্রজেস্টেরন প্রজেস্টেরনের মাত্রা কম থাকে বলে ওর কিন্তু এন্ডোমেট্রিয়ামের যে ফোল্ডিং যে থিকনেস সেটা কিন্তু ধরে রাখতে পারে না সেটা কিন্তু ব্লিডিং এর মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায় এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওভারিয়ার হরমোনের মধ্যে প্রজেস্টেরনের লেভেলটা লো আছে ইস্ট্রোজেনের লেভেল লো আছে ওভারির মধ্যে বিশেষ কোনো চেঞ্জ ঘটে না এবং অ্যান্টিডিয়ার পিটুইটারির হরমোনগুলোর লেভেলও কিন্তু লো থাকে এবার এই যে লো প্রজেস্টেরন লেভেল সেটা কিন্তু উদ্দীপনা প্রদান করে কাকে অ্যান্টেরিয়র পিটুইটারিকে সঙ্গে সঙ্গে সে এফএসএইচ ক্ষরণ করার সাথে সাথে ফলিকুলার সেলগুলো ডেভেলপমেন্ট শুরু হয় প্রাইমারি থেকে সেকেন্ডারি সেখানে গ্রাফিয়ান ফলিকেল রূপান্তরিত হয় এটা ওভিউলেটরি ফেজে দেখা যায় ছয় থেকে তেরো দিন যে সময়কাল ধরে যে দশাটা রয়েছে সেই সময়টায় এবং তখন দেখা যাচ্ছে গ্রাফিয়ান ফলিকেলের ফরমেশন কমপ্লিট হয়ে গেছে তখন ইস্ট্রোজেন ক্ষরণ করছে তো তাই কিন্তু এখানে ওভারিয়ান হরমোনগুলোর মধ্যে প্রজেস্টেরনের মাত্রাটা লো থাকলেও ইস্ট্রোজেনের মাত্রা কিন্তু হাই হয়ে যায় এবং হাই ইস্ট্রোজেনের মাত্রা এবং এফএসএইচ এখানে আমরা বলতে পারি হাই লেভেল অফ এফএসএইচ অ্যান্ড হাই প্রজেস্টেরন লেভেল সরি হাই ইস্ট্রোজেন লেভেল এটা কিন্তু অ্যান্টিডিয়াল পিরিয়ডকে উদ্দীপিত করে উদ্দীপিত করার সাথে সাথে কি হয় না ও কিন্তু এফএসএইচ ক্ষরণ কমিয়ে দিয়ে এলএইচ ক্ষরণ বাড়ায় এলএইচ এসে কি করে গ্রাফিয়ান ফলিকেলকে উদ্দীপিত করে ওভিউলেশন ঘটে অর্থাৎ সেকেন্ডারি সাইটটা বেরিয়ে যায় এবং এই ঘটনাটা কবে ঘটে না একদম সাইকেলটার মিড লাইন যেটা 14th ডে সেই সময়টাই ঘটে দেন 14 দিনের পর থেকে 28 দিনে কি হয় না তখন দেখা যাচ্ছে এবং এটার সাথে সাথে কি ওভিউলেটরি ফেজ আর আমাদের ওভিউলেশন ফেজ এই দুটোতে কিন্তু ইউটেরাসের থিকনেস ক্রমশ কিন্তু বাড়তেই থাকে তাতে বিভিন্ন প্রকার ব্লাড ভেসেল গ্ল্যান্ড তৈরি হয় অর্থাৎ রক্তবাহ যুক্ত হয় এবং গ্রন্থিময় হয়ে ওঠে এবং ওই 14 দিনের পর সেগুলো একদম মোস্ট ঠিক হয়ে যায় সব থেকে বেশি পুরু এবং আগুলের মতন ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি হয় যাতে সেগুলো যদি নিষেক হয় তাহলে এমব্রিওটা যাতে ইমপ্ল্যান্টেশন সম্পন্ন হতে পারে তার উপযোগী হয়ে ওঠে এবং যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে পরের সাইকেলে কিন্তু এই থিকনেসটা আবার নষ্ট হয়ে যাবে ভ্যাজিনাল ব্লিডিং এর মাধ্যমে সেটা কিন্তু বেরিয়ে যাবে কিন্তু আমরা এখানে দেখাচ্ছি ঠিক রয়েছে সেটা পরের সাইকেলে হবে এবং যেহেতু কর্পাস লুটিয়াম তৈরি হয়ে গেছে সেখান থেকে প্রজেস্টেরন ইস্ট্রোজেন দুটোই খরিত হয় তবে প্রজেস্টেরন মেইনলি খরিত হয় বেশি পরিমাণে ইস্ট্রোজেন কম তাই এখানে কিন্তু প্রজেস্টেরনের লেভেলটা প্রথমবারের মতন হাই হয়েছে ইস্ট্রোজেনটা একদম লো নয় মোটামুটি একটা রেঞ্জে রয়েছে তারপর ফার্টিলাইজেশন না হলে যেহেতু কর্পাস লুটিয়াম থাকবে না তাই প্রজেস্টেরন তৈরি হবে না তার লেভেলটা লো হয়ে যায় এবং ইস্ট্রোজেনের লেভেলটাও কিন্তু লো হয়ে যায় এই হয়ে গেল টোটাল মেনস্ট্রুয়েশন সাইকেল বা মেনস্ট্রুয়াল সাইকেল যেটা কিন্তু কেবলমাত্র হিউম্যান ফিমেল আর এপস ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটার মাধ্যমে স্ত্রী দেহটা রিপ্রোডাকশনের উপযোগী হয়ে ওঠে অর্থাৎ ফার্টিলাইজেশন এবং প্রেগনেন্সি অর্থাৎ এমব্রিওটাকে বড় করে তোলার জন্য উপযোগী হয়ে ওঠে পরবর্তী পাঠে আমরা কিন্তু ওয়েস্টার সাইকেল এবং ফার্টিলাইজেশন সম্পর্কে পড়বো।